প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো। আমার প্রত্যাশাও তাই, তোমরা ভালো থাকো। আশা করি তোমরা সবাই পড়াশোনার সাথেই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সাথে রাসায়নিক পরিবর্তনের মাত্রিক সম্পর্কে কতগুলো সূত্র দেন? দুইটি সূত্র দেন। বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সাথে রাসায়নিক পরিবর্তনের মাত্রিক সম্পর্কে দুটি সূত্র দেন, যেগুলোকে ফ্যারাডের সূত্র বলা হয়। তাহলে আমরা দেখি ফ্যারাডের সূত্রগুলো কি। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র, ঠিক আছে, ফ্যারাডের দুটি সূত্রের মধ্যে একটা হলো ফ্যারাডের প্রথম সূত্র, আর একটা হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আমরা এখন দেখব ফ্যারাডের প্রথম সূত্র, ঠিক আছে। দেখো, এখানে একটা আমরা কোষ আঁকলাম, তড়িৎ বিশ্লেষক কোষ। এখানে দেখা যাচ্ছে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, বাহিরে ব্যাটারি থেকে বিদ্যুৎ এ কোষে প্রবেশ চালনা করা হচ্ছে। কোষে বিদ্যুৎ, বাহির থেকে বিদ্যুৎ চালনা করা হলে অ্যানায়ন অর্থাৎ ক্লোরাইড অ্যান ক্যাথোড গিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, ক্যাটায়ন অর্থাৎ সোডিয়াম আয়ন ক্যাথোড গিয়ে সোডিয়াম ধাতুরূপে ক্যাথোড গিয়ে জমা হয়। অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করা হলে অ্যানোডবে ক্যাথোডে পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হচ্ছে, ঠিক আছে। তাহলে বিদ্যুৎ, বাহির থেকে বিদ্যুৎ চালনা করা হলে অ্যানোডবে ক্যাথোডে পদার্থ দ্রবীভূত বা সঞ্চিত হচ্ছে। তাহলে দেখো, বিদ্যুৎ প্রবাহের ফলে পদার্থ কী হচ্ছে, সঞ্চিত বা দ্রবীভূত হচ্ছে। তাই এখানে দেখো তো, ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। এখানে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণকে ডব্লিউ, অর্থাৎ ডব্লিউ মানে ওয়েট, মানে বর, ওজন। সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ বর, আর কী হচ্ছে, মোট প্রবাহিত বিদ্যুৎ। তাহলে এখানে ডব্লিউ কিউর সমানুপাতিক, অর্থাৎ সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ মোট প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কিউর সমানুপাতিক, ডব্লিউ কিউর সমানুপাতিক। সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ মোট প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। তাহলে আমরা এটা জানলে ফ্যারাডের সূত্রের বিবৃতিটা দিতে পারি, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তাহলে ফ্যারাডের সূত্রের বিবৃতিটা আমরা এভাবে দিতে পারি, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো তড়িৎ বিশ্লেষণকালে যদি কিউ কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে অ্যানোডবে ক্যাথোডে ডব্লিউ পরিমাণ বস্তু দ্রবীভূত বা সঞ্চিত হয়, তাহলে ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে আমরা দেখতে পারি ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, বা ডব্লিউ ইকুয়াল টু জেড কিউ। এখানে জেড হলো সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। এখানে জেড হলো, এটাকে আমরা সমীকরণ নম্বর দিতে পারি একটা, জেড হলো সমানুপাতিক ধ্রুবক, জেড হলো সমানুপাতিক ধ্রুবক, যাকে তড়িতে রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। যাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, ঠিক আছে। আবার দেখো, যদি টি সেকেন্ড সময়ে আইএমপিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয়, টি সেকেন্ড সময়ে আইএমপিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে কিউ সমান আইটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিউ আই এগুলো আমরা জানবো, অর্থাৎ মোট তড়িৎ প্রবাহ মাত্রা আমরা জানবো পরবর্তী ক্লাসে। তাহলে দেখো, টি সেকেন্ড সময়ে যদি আইএমপিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে কিউ সমান আইটি। মূল কথা হলো, এখানে আই হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহিত বিদ্যুৎ, আর কি হচ্ছে মোট প্রবাহিত বিদ্যুৎ। তাহলে এক সেকেন্ডে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, হ্যাঁ, তাহলে টি সেকেন্ডে কী হবে, আইটি হবে। তাহলে এই যে মোট প্রবাহিত বিদ্যুৎ হলো তোমার কিউ, তাহলে কিউ সমান আইটি, ঠিক আছে। এই কিউর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তখন কী দাঁড়াবে, কিউর মানটা যদি 1 নং সমীকরণে বসে তখন কী দাঁড়াবে একটু দেখি। কিউর মানটা 1 নং সমীকরণে বসালে দাঁড়াবে ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, ঠিক আছে। এটাই হলো ফ্যারাডের সূত্র, এটা দ্বারা আমাদের অঙ্ক করতে হবে, আমরা ক্রমান্বয়ে দেখব পরে। এখন
তাহলে এবার আসি জেডটাকে। জেড হচ্ছে তড়িতের রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? একটু মুসলাম, এবার আসি তড়িতের রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা বহুবার আসছে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে না? তাইলে জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা এখানে ডোপলি ইকুয়াল টু জেড আইটি পাইলাম, ফ্যারাডের সূত্র, ডোপলি ইকুয়াল টু জেড কিউ, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? জেড কিউ সমান ডোপলিও, বা জেড সমান কিউটা নিচে গেল, এরকম হলো, ঠিক আছে? এই জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো, যদি যদি কিউ সমান ওয়ান কুলম হয়, তাহলে জেড সমান কত হবে? ডব্লিউ যে ডিভাইডেড বাই ওয়ান, তাহলে সুতরাং দাঁড়াচ্ছে কি? সুতরাং জেড সমান ডব্লিউ, ঠিক আছে? তাহলে জেড ডব্লিউ হয়ে গেল কখন? জেড ডব্লিউ হয়ে গেল বা ডব্লিউ জেড হয়ে গেল কখন? যখন এক কুলম বিদ্যুৎ প্রবাহিত করা হয়, কিউর মান ওয়ান বসালে জেড সমান ডব্লিউ হয়। অর্থাৎ সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণই জেড। কখন? এক কুলম বিদ্যুৎ প্রবাহ হলে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণই জেড। আমরা ডব্লিউ কি? সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ হলো ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান যদি জেড হয় বা জেড সমান ডব্লিউ হলো, জেড সমান ডব্লিউ হলো, তার অর্থ হলো সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ হলো জেড। কখন? এক কুলম বিদ্যুৎ প্রবাহ হলে। তাহলে আমরা এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা এভাবে বলতে পারি, তড়িৎ বিশ্লেষণকালে এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণকে সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণকালে এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণকে সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, তোমরা এটা একটু লিখে নিবা, ঠিক আছে? সংজ্ঞাটা আমি লিখছি না, তোমরা আমি যে মুখে বললাম সেখান থেকে লিখে নিবা, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস বলে দিচ্ছি, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার কুলম বলতে কি বোঝায়? সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.1118 গ্রাম পার কুলম বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থী তো বলো, এখন বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম বলতে কি বোঝায়? প্রশ্নে দেখো, গ্রাম পার কুলম, গ্রাম পার কুলম বলতে কি? প্রতি কুলম তড়িৎ প্রবাহের ফলে এত গ্রাম সিলভার সঞ্চিত, এটাই বোঝাচ্ছে। গ্রাম পার কুলম মানে কি? এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে এত গ্রাম সিলভার সঞ্চিত, এটাই বোঝাচ্ছে। সিলভার নিশ্চয়ই কতটা সঞ্চিত হবে, ঠিক কিনা? কারণ সিলভার, এই যে সিলভার কোথায় সঞ্চিত হবে? কতটা সঞ্চিত হবে, কতটা সঞ্চিত হবে, ঠিক আছে? তাহলে প্রতি সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম বলতে বোঝায় যে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা থেকে এটা বলতে পারি। এখানে অলরেডি এখানে একক থেকে আমরা দেখা যাচ্ছে জিনিসটা কী হবে। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত গ্রাম পার কুলম বলতে বোঝায় যে তড়িৎ বিশ্লেষণকালে এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে কেতটে 0.001118 গ্রাম সিলভার সঞ্চিত হয়, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে আগামী ক্লাস শিক্ষার্থীবৃন্দ, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, পড়াশোনার সাথেই থাকো, সবাইকে ধন্যবাদ।